নমস্কার, আমি মনিকা হাজরা। আমি হাওড়া বালিটিপুরিতে থাকি। শ্রীমতী দরবার আয়োজিত ইলিশ মহারানী প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী এবং আমি এখানেতে পার্টিসিপেট করতে পেরে ভীষণ আনন্দ লাগছে। তো আজকে আমি রান্না করে দেখাবো একটি দারুণ রান্না, ইলিশ মাছ দিয়েই পোস্ত আমন্ড ইলিশ। আসুন দেখে নেওয়া যাক আজকে রান্নাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই আমি এখানে চার পিস ইলিশ মাছ আমি নিয়ে রেখেছি। এখানে ইলিশ মাছ রয়েছে। এটা রান্নার জন্য আমি সর্ষের তেলেই রান্নাটি করব। এখানে সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, আদা, রসুন, তার সাথে আমি কয়েকটি কাঁচা লঙ্কা বেটেও রেখেছি। পেঁয়াজকে আমি বেরেস্তা করে রেখেছি। এখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আর আমি পোস্ত আর আমন্ডকে একসাথে খোলাতে শুকনো করে খোলায় ভেজে সেটাকে আমি বেটে রেখেছি। আর আছে টক দই, আর পরিমাণ মতো আমি একটু জল ব্যবহার করব। আসুন রান্নাটা তবে শুরু করা যাক। আমি প্রথমে ইন্ডাকশনটা অন করে দিলাম। কড়াইটা গরম হলে আমি এতে আমার পরিমাণ মতো সর্ষের তেল আমি নিয়ে দেবো। আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে রেখেছি। আমি এটা নুন হলুদ মাখানো আছে, অল্প করে জাস্ট খালি ভেজে নেব। তেলটা গরম হোক। তেলটা আমার মোটামুটি গরম হয়েই গেছে ভালো। আমি এবার ইলিশ মাছগুলো একটা করে করে কালকে একটু নাড়াচাড়া করে নিলাম, বেশি লাল করে শক্ত করে ভাজবো না। এবার এই তেলেতেই আমি প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিই। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর গুঁড়ো লঙ্কা দিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা গুঁড়ো। এখানে আমি আমন্ড আর পোস্তকে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম পুরোটাই। আমি গোটা দশটা আমন্ড আর দু চামচ পোস্ত আমি একসাথে বেটে রেখেছি। নাড়াচাড়া করে আমি এতে একটু
হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ মতো টক দই আছে, আমি এই টক দইটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালোই সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আমার এখানে যে পেঁয়াজ বেরাস্তা করে ভাজা ছিল, আমি সেটা এবার একটু এখন অল্প করে দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম, আমি পরে আবার দিব। সুন্দর একটা রং এসে গেছে। এবার আমি অল্প করে একটু জল এরই একটা বাটিতে নিয়ে দু চামচ মতো আমি একটু জল নিলাম। আমার মনে হচ্ছে আরেকটু নুন লাগবে, আমি আরেকটু স্বাদ মতো নুন দেবো, অল্প করে দিলাম হাফ চামচের মতো, জলটা যেহেতু দিয়েছি। এরপর আমি আমার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে নিলাম। আমি এটা 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করব। হয়ে গেছে, আমি মাছটা একবার নাড়িয়ে নেব। মাছটা খুব সুন্দর একটা রং নিয়েছে। আমি এরপর যে বাকি বেরেস্তাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। একটা বেশ ক্রাঞ্চ ক্রাঞ্চ ভাবটা দেবে, পেঁয়াজটা ঠিক গলেও যাবে না কিছু না। দারুণই লাগছে এটা দেওয়া। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি আপনার এখানে লেবু নিয়ে রেখেছি, এটা নামানোর আগে আমি একটু লেবুর রসটা আমি দিয়ে দেবো। আমি আরো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এটা প্লেটে করে আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা আমার কিভাবে হলো। পোস্ত আমার ডিলিশ রেডি হয়ে গেছে, আমার আজকের রান্না পোস্ত আমার ডিলিশ। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে শ্রীমতী দরবারে চ্যানেলটিকে আপনি আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার এই রান্নাটি কেমন হয়েছে। তবে আমি অবশ্যই এটা গ্যারান্টি করে বলতে পারি এই রান্নাটির স্বাদ অপূর্ব, এক ভিন্ন ধর্মী। শ্রীমতীর দরবারকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আমাকে এরকম একটি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।